ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে নারী ও শিশুসহ 9 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গভীর রাতে আখাউড়া রেলওয়ে জংশনের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এদের মধ্যে 2 জন পুরুষ, 3 জন নারী ও 4টি শিশু রয়েছে। পুলিশ জানায়, এক রোহিঙ্গা নাগরিকের সাহায্যে অবৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি, তবে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।